নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বর্তমান খবরে আপনাদের স্বাগতম। আজ আরও একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। পৃথিবীতে ধেয়ে আসছে খতরনাক উল্কাপিণ্ড, সতর্কতা জারি করলো নাসা। এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি পুরো দেখবেন এবং যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের নতুন নতুন আপডেট বা খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক নাসা কি সতর্কতা জারি করেছে। পৃথিবীর দিকে ধেয়ে আসছে উল্কাপিণ্ড, একটা নয় রীতিমতো পাঁচটি উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসছে, আর কয়েকদিনের মধ্যেই তা পৃথিবীর খুব কাছ দিয়েই হয়তো বেরিয়ে যাবে। আর তার আগাম সতর্কবার্তা দিল নাসা। গ্রহাণু নিয়ে নাসার বিজ্ঞানীরা বলছেন, কিছু বিপজ্জনক গ্রহাণু পৃথিবীর দিকে আসতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত তা শনাক্ত করা যাচ্ছে না। তবে সরাসরি পৃথিবীতে আছড়ে না পড়লেও এই গ্রহাণুগুলির মধ্যে একটি প্রায় বড় অট্টালিকা সমান গ্রহাণু রয়েছে, যার দৈর্ঘ্য প্রায় 140 মিটার। নাসার মতে এর কারণে বড়সড় প্রভাব পৃথিবীতে পড়তে পারে। এটি কোথাও এবং কোন দিকে আসছে সেই সম্পর্কেও নাসার তরফ থেকে তথ্য দেওয়া হয়নি। এর মানে গ্রহাণুটি যে কোনো সময় পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে। বিজ্ঞানীরা বলছেন, আকাশে কালো দাগের কারণে এর সঠিক অবস্থান চিহ্নিত করা যাচ্ছে না, এমনকি টেলিস্কোপ দিয়েও গতিপথ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। মার্কিন মহাকাশ সংস্থা নাসা দেখেছে, রাতের বেলা যখন কোনো বস্তু পূর্ব দিক থেকে পৃথিবীর দিকে আসে তখন দেখতে পাওয়া যায়, কারণ গ্রহ সূর্যের চারদিকে অবিরাম ঘোরে। রাতে কালো দাগের কারণে পৃথিবীর দিকে আসা যে কোনো বস্তু স্থির দেখাতে শুরু করে। একটি চলমান বস্তু বা গ্রহাণু সম্পর্কে বিজ্ঞানীদের সতর্ক করার জন্য টেলিস্কোপের একটি গাণিতিক ব্যবস্থা রয়েছে। এই সিস্টেমটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি সুপারনোভার মতো পরিস্থিতিতেও মিথ্যে অ্যালার্ম দেয় না। যখন কোনো বস্তু পৃথিবীর দিকে অগ্রসর হয় তখন বিজ্ঞানীদের কাছে মনে হয় সেই বস্তুটি আকাশে পূর্ব দিকে ঘুরছে। এটি ঘটে কারণ পৃথিবী তার অক্ষের ওপর ঘুরছে, পূর্ব দিকে অভিমুখী। কিন্তু গ্রহাণুটি যখন পূর্ব দিক থেকে পৃথিবীর দিকে আসছে তখন পৃথিবীর ঘূর্ণন এবং সূর্যের চারদিকে কক্ষপথের কারণে এটি স্থিতিশীল দেখায়। আসন্ন গ্রহাণুকে শনাক্ত করতে সমস্যা। বিজ্ঞানীদের এই গবেষণা ইকারাস জার্নালে প্রকাশিত হয়েছে। সমীক্ষায় বলা হয়েছে, আকাশের পূর্ব দিক থেকে পৃথিবীর দিকে আসা উপাদানটিকে টেলিস্কোপ দিয়ে দেখা হলে মনে হয় এটি খুব ধীর গতির, অতএব কোনো গ্রহাণু পৃথিবীর দিকে আসছে তা শনাক্ত করা খুব কঠিন হয়ে পড়ে। এই কারণেই 2019 সালে যখন একটি গ্রহাণু পৃথিবীর খুব কাছ থেকে প্রায় 43,000 মাইল অতিক্রমণ করেছিল, তখন নাসার বৈজ্ঞানিকরা মাত্র 24 ঘন্টা আগে এটি সম্পর্কে জানতে পেরেছিলেন। নাসা অনুমান করেছে এই মাসে অন্তত 5টি গ্রহাণু পৃথিবীর কাছাকাছি চলে যাবে। সাধারণত গ্রহ তৈরির সময় সেখান থেকে ছোট ছোট পাথরের টুকরো বেরিয়ে আসে এবং এই টুকরোগুলো সূর্যের চারদিকে ঘুরতে থাকে। কখনো কখনো তারা তাদের পথ পরিবর্তন করে এবং কখনো বা ছিটকে বেরিয়ে আসে। সাধারণত ছোট গ্রহাণুগুলি গ্রহের অক্ষপথে আসার সাথে সাথেই পুড়ে ছাই হয়ে যায়, তবে বড় গ্রহাণুগুলি কখনো কখনো গ্রহগুলির সাথে সংঘর্ষে লিপ্ত হয়। গ্রহাণুগুলি বহুবার পৃথিবীর সাথে সংঘর্ষ করেছে। সম্প্রতি নাসা পৃথিবীর চারপাশে 140 মিটার বা তার চেয়ে বড় গ্রহাণু ট্র্যাক করতে পেরেছে। তো বন্ধুরা, আজকের খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।